স্কিন টাইপ অনুযায়ী রাইট ময়েশ্চারাইজার ইউজ করার পরও তার রং ওয়েতে অ্যাপ্লাই করার কারণে স্কিন প্রপারলি ময়েশ্চারাইজড হয় না, ফলে স্কিন থেকে যায় ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড। হাই এভরিওয়ান, দিস ইজ মিথিলা। আজকে কথা বলবো এমন কিছু কমন ময়েশ্চারাইজার অ্যাপ্লাইং মিস্টেক্স নিয়ে যা হয়তো আমাদের অনেকেরই অজানা। যদিও ময়েশ্চারাইজার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কতটুকু অ্যামাউন্ট অ্যাপ্লাই করব তার এক্স্যাক্ট কোনো রুল নেই, কিন্তু অনেকেই একটু এক্সপেন্সিভ ময়েশ্চারাইজার ইউজের ক্ষেত্রে কিছুটা সেভ করার জন্য পরিমাণে কম ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেন। কিন্তু প্রয়োজনের তুলনায় কম ময়েশ্চারাইজার ইউজ করলে তার স্কিনে প্রপার হাইড্রেশন প্রোভাইড করে না, অ্যাজ এ রেজাল্ট স্কিন ময়েশ্চারাইজড হয় না এবং স্কিন অনেক ডাল দেখায়। আবার অনেকেই মনে করেন একটু বেশি ময়েশ্চারাইজার ইউজ করলে তার স্কিনকে হয়তো একটু বেশি ময়েশ্চারাইজড করবে, কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি ময়েশ্চারাইজার ইউজ করাটাও ঠিক না। এতে স্কিন ব্যারিয়ার ফাংশন উইক হয়ে পড়ে এবং পোর্স ক্লগ হওয়ার রিস্ক থাকে। তাহলে কি পরিমাণে ইউজ করব? অ্যারাউন্ড পি সাইজ অ্যামাউন্ট ময়েশ্চারাইজার নিয়ে স্কিনে জেন্টলি অ্যাপ্লাই করতে হবে। স্কিন প্রপারলি ময়েশ্চারাইজ রাখতে অ্যাটলিস্ট 2 বার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা উচিত, অর্থাৎ ডে টাইম অ্যান্ড নাইট টাইমে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা মাস্ট। সকালে ক্লেন্সার দিয়ে স্কিন ক্লিন করার পর এবং একইভাবে রাতেও স্কিন ক্লিন করার পর স্কিনের নেসেসারি ময়েশ্চার অ্যান্ড অয়েলস ক্লিন আউট হয়ে স্কিনে ড্রাইনেস ফিল হতে পারে, তাই ক্লেন্সিংয়ের পর একটি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে তা স্কিনে ময়েশ্চার লক করে স্কিনের ড্রাইনেস দূর করে স্কিনকে করে ময়েশ্চারাইজড। আমাদের একটি পার্টিকুলার স্কিন কেয়ার অর্ডার আছে। ক্লেন্সিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং হলো 3টি বেসিক স্কিন কেয়ার স্টেপস। অ্যাট ফার্স্ট স্কিন টাইপ অনুযায়ী একটি ক্লেন্সার দিয়ে স্কিন ক্লিন করার পর স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স অ্যান্ড হাইড্রেশনের জন্য একটি টোনার ইউজ করতে হবে। দেন স্কিন টাইপ অনুযায়ী একটি ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। স্কিন কেয়ারের প্রতিটি স্টেপ নেক্সট স্কিন কেয়ার স্টেপের জন্য স্কিনকে প্রিপেয়ার করে, তাই বেসিক সিকোয়েন্স মেনটেন না করলে ময়েশ্চারাইজার আমাদের স্কিনে প্রপারলি কাজ করবে না। অনেকেই ডে অ্যান্ড নাইট টাইমে সেম ময়েশ্চারাইজার ইউজ করি, আবার অনেকেই ডিফারেন্ট ময়েশ্চারাইজার ইউজ করি। আমাদের সবার স্কিন টাইপ যেহেতু ডিফারেন্ট, তাই স্কিন কনসার্ন অনুযায়ী ময়েশ্চারাইজার চুজ করতে হবে। অর্থাৎ নর্মাল স্কিনের ক্ষেত্রে ডে অ্যান্ড নাইট টাইমে সেম ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, বাট স্কিনে কোনো স্পেসিফিক প্রবলেম থাকলে বা কোনো স্কিন কনসার্ন থাকলে নাইট টাইমে স্কিন রিপেয়ারিং ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, কারণ রাতে আমাদের স্কিন ন্যাচারালি হিল হয়। তাই এ সময় স্কিন রিপেয়ারিং ময়েশ্চারাইজার ওভারনাইট স্কিন ময়েশ্চারাইজ রাখার পাশাপাশি স্কিনের ন্যাচারাল হিলিং প্রসেসকে প্রমোট করে। তাছাড়া নাইট ক্রিমে থাকা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আমাদের স্কিনের প্রোটেক্টিভ ব্যারিয়ার স্ট্রং করে, স্কিনের হিলিং প্রসেস স্পিড আপ করে, কোলাজেন প্রোডাকশন বুস্ট আপ করে, স্কিন সেল রিনিউ করে এবং টিস্যু ড্যামেজ প্রিভেন্ট করে। অনেক স্কিন কেয়ার প্রোডাক্টসে ডিরেকশন দেওয়া থাকে ড্যাম স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার জন্য। কেন? কারণ ড্যাম স্কিন ওয়েল হাইড্রেটেড থাকে বলে প্রোডাক্ট স্কিনে বেটার অ্যাবজর্ব হয়, তাই একদম ড্রাই স্কিনে না, স্লাইট ড্যাম ফেসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এতে ময়েশ্চারাইজার ইজিলি স্কিনের ডিপার লেয়ার্সে গিয়ে কাজ করবে। আই হোপ এই ময়েশ্চারাইজার অ্যাপ্লাইং মিস্টেক্সগুলো এখন থেকে আর হবে না। সো ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, দেন ডোন্ট ফরগেট টু শেয়ার দিস অ্যান্ড অলসো ফলো আস অন আওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইনক্লুডিং টুইটার অ্যান্ড টিকটক। এছাড়াও সাজগোজের আছে ফিজিক্যাল স্টোর্স, আপনার নিয়ারেস্ট স্টোরটি ভিজিট করতে পারেন এনি টাইম।